নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা ওই কুখ্যাত লোকগুলোকে দুনিয়া আখিরাতে লাহানত দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবেরও ব্যবস্থা রেখেছে। পুলিশি প্রটোকল নিয়ে তো মানুষের রুশারাল থেকে বাঁচা যায়, কিন্তু সারা দুনিয়ার সমস্ত প্রশাসন নিয়ে ঘুরলেও আল্লাহর রুশারাল থেকে বাঁচা যায় না। কোন কোন সংবাদ মাধ্যমে দেখেছি যে যখন আগুন নেভাতে গিয়েছে তখন নাকি আগুন আরো জ্বলে উঠেছে, আমরা তো আর জানি না, কিন্তু সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি। বারবার আল্লাহর সাথে নাফরমানি সীমা লঙ্ঘন আর নবীর সঙ্গে বেয়াদবির পরিণতি কিন্তু বনি ইসরাইল জাতির ভালো হয়, এত কঠিন পরিণতি তাদের জন্য নেমে এসেছিল আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন আর নবীর সঙ্গে বেয়াদবির কারণে। সেই বনি ইসরাইল জাতি আল্লাহর গজবে নিপতিত হয়েছিল এবং তারা চিরকাল আল্লাহর লানতপ্রাপ্ত অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। শুধু মুসা নবীর উম্মতরাই নবীর সঙ্গে বেয়াদবি করে আল্লাহর গজবে পড়ে নাই, বরং যুগে যুগে যারাই নবীর সঙ্গে বেয়াদবি করেছে তারা দুনিয়ায়ও লাঞ্ছনাকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে আর আখেরাতের গজব তো তাদের জন্য আছেই আছে, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারাই বেয়াদবি করেছে, যারাই আমার নবীকে নবীর সময়ে নবীজির যুগে যারা নবীজিকে কষ্ট দিয়েছে গালি দিয়েছে তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছে। একজনের ব্যাপারে তো আল্লাহ সুরাই নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। আপনারা এই সুরার ব্যাকগ্রাউন্ড সাবাবুন নুজুল পড়বেন, আবু লাহাব যখন নবীজিকে গালি দিয়েছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তালা সাথে সাথেই তার নামে সুরা নাজিল করে আল্লাহ তালা আবু লাহাবকেও গালি দিলেন, আল্লাহু আকবার। তাহলে নবীজির অপমান যিনি বরদাস্ত করেন না তিনি কে? এই যে ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার দেশে নবীজির কার্টুন প্রদর্শনী হলো, সে বিষয়টাকে ইতিবাচক হিসাবে নিয়েছে, এটা বন্ধের কোনো কার্যক্রম সে নেয় নাই, আল্লাহ তাআলা তাকে এমন বেইজ্জত করলেন। সে মনে করেছিল যে আমি তো সব সময় প্রশাসনের প্রোটেকশনে থাকি, আমাকে পাওয়া কি এত সুজা? আপনারা জানেন ইতিমধ্যে দুইবার সে জনসম্মুখে থাপ্পড় খেয়েছে, এটা তো দুনিয়ায় মানুষের থাপ্পড় খেয়েছে, ইমানুয়েল ম্যাক্রো যে ফেরেশতাদের কত থাপ্পড় খায় এটা আল্লাহ কেবল ভালো জানেন। মানুষের শুধু থাপ্পড় খাইছে, ফেরেশতাদের কেমনে থাপড়াবে এটা তো সে এখনো জানে না, এখনো ফেরেশতার থাপড়ানো বাকি আছে, ফেরেশতার থাপড়ানো বাকি, এরপরে ফেরেশতার লোহার রড দিয়ে লোহার মুগুর দিয়ে পিটানো বাকি, আর জাহান্নামের আগুনে জাহান্নামের শাস্তি তো এখনো বাকি আছে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্ট বলেছেন, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 57 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেছেন নবী অবমাননার এই বিষয়টিকে আল্লাহ তাআলা এত সুজাভাবে নেন না, এদের জন্য দুনিয়া আখেরাতে শাস্তি রয়েছে, ঘোষণাটা কার? কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা ওই কুখ্যাত লোকগুলোকে দুনিয়া আখিরাতে লাহানত দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবেরও ব্যবস্থা রেখেছেন। এই ইমানুয়েল ম্যাক্রো নবীজিকে অবমাননা করতে গিয়ে নিজেই সে ইতিমধ্যে দুইবার, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, দুইবার কিন্তু খুব ভালো মাপের থাপ্পড়ই খাইছে, আরো যে কত থাপ্পড় তার জন্য বাকি আছে আল্লাহু আলাম। এরপরে দুই তিন দিন আগে আবার আরেক কুখ্যাত লোক মারা গেল, সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স, কি নাম রাখছে দেখছেন, ভিক্স নাম রেখে তুইছে লার্স ভিক্স। দু হাজার সাত সালে সে নবীজির কার্টুন বানিয়েছিল, ব্যঙ্গচিত্র একে সেটাকে প্রদর্শন করা হয়েছিল। আপনারা জানেন 2007 সালের সেই ঘটনা ঘটার পর গোটা পৃথিবীর মুসলমানরা তাদের ক্ষোভ এবং নিন্দার বহিঃপ্রকাশ
ঘটিয়েছিল। তার এই অপকর্মের পরে যখন গোটা পৃথিবীর মুসলমানরা এটা নিয়ে নিন্দা জানালো, তখন লার্স ভিক্স তার জান বাঁচানোর জন্য, আপনারা তো জানেন যে আল কায়দা তার মাথার জন্য তখন $1,00,000 ঘোষণা করেছিল, তখন নিজের জান বাঁচানোর জন্য 2007 সাল থেকেই সে পুলিশি পাহারায় পুলিশি প্রোটোকল নিয়ে চলাফেরা করত। মানে ভাবখানা যেন এমন ছিল যে আমি যা করার তো করে ফেলেছি, আমি পুলিশি প্রোটোকল নিয়ে চলবো, তাহলে মানুষের রোষানল থেকে বাঁচতে পারবো। মিয়া, পুলিশি প্রোটোকল নিয়ে তো মানুষের রোষানল থেকে বাঁচা যায়, কিন্তু সারা দুনিয়ার সমস্ত প্রশাসন নিয়ে ঘুরলেও আল্লাহর রোষানল থেকে বাঁচা যায় না। তুমি মনে করেছো পুলিশি প্রোটোকল নিয়ে ঘুরতেছ, মানুষ আমাকে ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না, তো তোমার এই পুলিশ দিয়ে কি তুমি আল্লাহর রোষানল থেকে বাঁচতে পারবে নাকি? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন তোমার রবের ধরাটা বড় কঠিন। আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না, এমন ধরা ধরেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন তোমার রবের পাকড়াও এটা বড় কঠিন। লার্স ভিক্স নামের কেউ আমাদের দেশে না থাকলেও দেখবেন এই চরিত্রের কিছু মানুষ আছে, মন যা চায় আলেম ওলামাদেরকে নিয়ে তা বলবে, আলেম ওলামাদেরকে অত্যন্ত নিচুমানের ওয়ার্ড আলেম ওলামাদের জন্য ব্যবহার করবে, আর ইসলামের বিরুদ্ধে সারাদিন কথা বলবে, কাজ করবে। মনে করে আমার সাথে তো পুলিশ র‍্যাব প্রোটোকল আছে, কে আর আমাকে ধরতে পারে? মিয়া, এই লার্স ভিক্স থেকে শিক্ষা নাও। মনে করছিল যে পুলিশি পাহারায় তো আছি, কে আর আমাকে ধরবে, কে আর আমাকে ধরবে? আল্লাহর রোষানল থেকে বাঁচতে পারে নাই। ওই পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আপনারা জানেন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যমে দেখেছি যে যখন আগুন নেভাতে গিয়েছে তখন নাকি আগুন আরো জ্বলে উঠেছে, আমরা তো আর জানি না, কিন্তু সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি, হতে পারে এটা সত্য হতে পারে। বলেন পুলিশি প্রোটোকল নিয়ে চলাফেরা করেও বাঁচতে পেরেছে? তা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এরকম যা মন চায় তাই বলেন। মনে করেন পুলিশ আর র‍্যাব তো সামনে পিছনে আছে, পা দিয়া হাত দিয়া তো সবসময় সালাম দেয়, ফেরেশতাদের কোন সময় কোন কোন জিনিস দিয়া সালাম জানাবে, অভিবাদন জানাবে, এটা আল্লাহ ছাড়া কিন্তু আর কেউ জানে না। গত রাতে সারা দেশে ভূমিকম্প হয়েছিল, আপনারা সবাই জানেন তাই না? এই ভূমিকম্প এটা কি? হ্যাঁ, ভূমিকম্প এটা কি? শুধু গজব না, আরেকটু সুন্দর করে বলতে হবে। এই বুঝি আপনারা আলোচনা শুনে শুনে মনে রাখেন, এগুলো তো বহুবার আপনাদেরকে বলেছি, এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এগুলো আল্লাহর সৈনিক। এগুলো কার সৈনিক? আপনার যেমন সৈনিক আছে, আপনার যেমন প্রশাসন আছে, আল্লাহরও কিন্তু সৈনিক আছে। এইসব ভূমিকম্প এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে 1 সেকেন্ডও লাগবে? কথা কর না কেন, 1 সেকেন্ডও লাগবে? আল্লাহ বলবেন কুন ফায়াকুন, আল্লাহ বলবেন হাও, শেষ, ধ্বংস হয়ে যাবে। এত বড়াই কিসে? বলেন যে চট্টগ্রাম শহরে আমরা বাস করছি, এত উঁচু উঁচু বিল্ডিং, যদি আল্লাহ তাআলা, আল্লাহ না করুন যদি এরকম কোনো গজব চলে আসে, যদি এরকম মারাত্মক পর্যায়ের কোনো ভূমিকম্প হয়, সব দেখবেন সাথে সাথে মাটির সাথে ধসে যাবে। এটা হওয়া কি অসম্ভব কিছু? না। এই জন্য শিক্ষা নিতে হবে, মন যা চায় তা আমরা বলে ফেলি, করে ফেলি। আলেম ওলামাদেরকে অনেক শ্রেণীর লোকেরা মানুষই মনে করতে চায় না, অথচ এরা হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীগণের ওয়ারিস। আর নবী আসবেন না, নবীগণের দায়িত্ব যারা আঞ্জাম দিচ্ছেন, নবীওয়ালা কাজ যারা করছেন, দাওয়াতি কাজ যারা করছেন, জনগণের মাঝে যারা দিন প্রচার করছেন, তারা হচ্ছেন এই উলামা। সুতরাং নবীগণ না থাকলেও নবীগণের ওয়ারিসদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে। এই লার্স ভিক্স তার পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা যেই কথা বলছিলাম যে নবীর সঙ্গে বেয়াদবির পরিণতি কখনো ভালো হয়? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমজ দান করুন। আমিন।